तो हेलो व्यूअर्स, केमन आछेन सबाई। आजकेर ई भिडियोते आमरा एंड्रॉइड फोनेर दुटी सिक्रेट ट्रिक्स निये आपनादेर माझे आलोचना करब। सो एटा होयतो अनेकेरई उपकारे आसबे। सो भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। बाय द वे, आसलामु आलाइकुम एवरीवान, आमि आछि मुशाहिद बिल्ला फ्रम एसएसटी माइंड। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ভিডিওতে যাওয়ার আগে বলতে হচ্ছে, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথমে যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে, অনেক সময় আপনার মনে কিউরিয়াসিটি জেগে থাকে যে আমার এই নাম্বার থেকে অন্য কেউ আমার কলগুলো দেখছে কি না, আমি কার সাথে কথা বলছি সেটা সে জেনে যাচ্ছে কি না। তো এরকম যদি আপনার মনে কিউরিয়াসিটি জেগে থাকে তাহলে এই টিপসটি আপনার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সর্বপ্রথমে আপনার ফোনের ডায়ালটি ওপেন করবেন। সো ডায়ালে গিয়ে প্রথমে টাইপ করতে হবে *#21#, তারপরে কলে ক্লিক করবেন। তো তারপরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। সো তা এখানে দেখাচ্ছে নট, সো আপনার যদি এখানে অন্য কিছু দেখায় তাহলে বুঝতে পারবেন যে আপনার কলটি অন্য কেউ দেখছে। ওকে, নাম্বার টুতে যে টিপসটি আপনাদের দেবো সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনার নাম্বার থেকে কাউকে কল দিলে সেটা আপনি কল দিতে পারেন না, কিন্তু সে যখন আপনাকে কল দেয় সেটা আপনি রিসিভ করতে পারেন। তো এটা বিভিন্ন সময় আপনার ফ্রেন্ড কিংবা যে কেউ আপনার নাম্বার থেকে এটা জাস্ট মজা করেও লাগিয়ে রাখতে পারে। সো এটা কীভাবে ডিজেবল করবেন কিংবা এটা কীভাবে অন করবেন তা এখন আপনাদের দেখাবো। তো তার জন্য সর্বপ্রথমে ফোনের ডায়ালটি ওপেন করবেন। সো ডায়ালে গিয়ে টাইপ করবেন *#31#। তো এটা যখন কলে ক্লিক করবেন তাহলে এখানে আপনার এটা এনেবল হয়ে যাবে। সো তারপরে আপনি যদি এটাকে এগেন ডিজেবল করতে চান তাহলে আপনি এগেন ফোনের ডায়ালটি ওপেন করবেন। তো আবার আপনি ডায়াল করবেন *#31#, তারপরে এটা ডিজেবল হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আমি জানি এটা হয়তো অনেকেই জানেন, সো যারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটি মেক করা। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বিকজ আমরা এ ধরনের টিপস নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে নিজের প্রতি খেয়াল রাখুন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।